ফালাকাটা ক্যারাটে একাডেমির উদ্যোগে ফালাকাটা এই প্রথম ইনডোর ডোজ উদ্বোধন হলো ফালাকাটা পুরসভার 9 নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর পল্লীতে। সেন্সি দেবাশিস সিনহা বলেন, ফালাকাটার বিদ্যাসাগর পল্লীতে এই প্রথম এই ডোজ প্রশিক্ষণ শিবিরের শুভ উদ্বোধন হলো। উদ্বোধন করলেন ব্ল্যাক বেল্ট প্রাপ্ত স্নাইনার দেবাশিস সিনহা। এই ফালাকাটা ক্যারাটে একাডেমির উদ্যোগে ফালাকাটার বেসিক স্কুল ময়দানে নিয়মিতভাবে চলে ক্যারাটে প্রশিক্ষণ শিবির নিয়মিত চলে। এর পাশাপাশি আজ থেকে ইনডোর প্রশিক্ষণ শিবির শুরু হলো। এখানে প্রতিদিন শিফটিং করে ছেলে মেয়েদের ডোজো প্রশিক্ষণ দেওয়া হবে। এই মাসের ২৭ এবং ২৮ তারিখ নেপালে আন্তর্জাতিক ক্যারাটে এবং ডোজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। সেখানে আমাদের ফালাকাটা ক্যারাটে একাডেমির ১৪ জন ছেলে মেয়ে অংশ নেবার জন্য যাচ্ছে। তাদের সকল প্রতিযোগিতার জন্য রইল শুভেচ্ছা। ফালাকাটা ক্যারাটে একাডেমির, ঠিক আছে, একটা ইনডোর ডোজো আমরা ওপেন করতে যাচ্ছি। এটা ফালাকাটা বিদ্যাসাগর পল্লীতে অবস্থিত। অ্যাকচুয়ালি আমরা প্রত্যেক শনিবার এবং রবিবার ফালাকাটা বেসিক স্কুল গ্রাউন্ডে প্র্যাকটিস করাই। ওখানে ওপেন যেটা প্র্যাকটিস হয় ওটা অ্যাজ ইউজুয়াল যেমন হচ্ছে সেমনই চলবে। তো ইনডোর ডোজো প্রয়োজন, ঠিক আছে। দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে এবং ম্যাটের উপর প্র্যাকটিসটা হচ্ছে আমাদের এখানে। এটা আজকে আমরা ওপেন করতে যাচ্ছি, ঠিক আছে। আজকের থেকে এটা ওপেন হচ্ছে। এখানে শিফট 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 ওয়াইজ প্র্যাকটিসটা করা হবে, এটাই মেন বিষয়। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে, আজকে আমরা এখানে বিশেষ কয়েকজনকে যারা একটা ইন্টারন্যাশনাল লেভেলের টুর্নামেন্ট হচ্ছে ক্যারাটে, সেটা নেপালের ঝাপাতে অনুষ্ঠিত হচ্ছে আগামী ২৭ এবং ২৮ এই মাসেরই, মে মাসের ২৭ এবং ২৮ মে, ঠিক আছে। সেখানে আমাদের একাডেমি থেকে ১৪ জন যাচ্ছে পার্টিসিপেন্ট। ওখানে ওরা পার্টিসিপেট করবে, বিভিন্ন ক্যাটাগরিতে যাচ্ছে। সিনিয়র লেভেলে যাচ্ছে সঞ্জীব বিশ্বাস, যাচ্ছে কী বলে বিশ্বনাথ বর্মন, যাচ্ছে প্রণব বর্মন, যাচ্ছে। আর মেয়েদের মধ্যে আছে নিরুতি বর্মন, সৃষ্টি মহেশ্বরী, আরও বাকিরা আছে। ওরা সবাই যাচ্ছে খেলতে ওখানে। এখানে কতজন মেয়ে আর কতজন ছেলে যাচ্ছে নেপালে? ওখানে মেনলি ১৪ জনের মধ্যে আমাদের ৯ জন মেয়ে যাচ্ছে, নজন ছেলে যাচ্ছে, ৫ জন মেয়ে যাচ্ছে। কটা মানে ইভেন্টে ওরা অংশগ্রহণ? ওরা কাতাকুমিতে দুটোতেই পার্টিসিপেট করবে। এজ এবং ওয়েট ক্যাটাগরি যেটা হবে সেটাতে ওরা নিজ নিজ ইভেন্টে প্রত্যেকে কাতা এবং কুমিতে ইভেন্টে পার্টিসিপেট করবে। এবং যারা সিনিয়র আছে তারা স্পেশাল যে ক্যাটাগরিগুলি হয় আর কি, চ্যালেঞ্জ কুমিতে বা কাতা, সেটাতে ওরা ওপেন কুমিতে বা টিম কুমিতে সেটাতে ওরা পার্টিসিপেট করবে। আমি দেবাশিস সিনহা, ব্ল্যাক বেল্ট 5th ডান, ব্ল্যাক বেল্ট 5th ডান, সরি।